আমাদের কোন জিনিস পানিতে ভিজে না? আমাদের কোন জিনিস পানিতে ভিজে না? 5 সেকেন্ড সময় শুরু এখনি। এটা হচ্ছে আপনার ছায়া। আমি প্রশ্ন করার পরেই হচ্ছে যে উনি বলছেন যে এটা হচ্ছে যে ছায়া, মানে খুব ইজিলি বলে দিলেন। আমার একটু সন্দেহ হচ্ছে যে এত ইজিলি কিভাবে বললো। আচ্ছা, আমি এক্সপ্লেনেশনটা শুনবো, তারপরে জানবো যে এত কনফিডেন্ট কিভাবে। এক্সপ্লেনেশনটা যদি একটু করতেন। ধাঁধাটা আমি আগেও শুনছিলাম, সো এর জন্য আমার মনে হচ্ছিল যে এটাই হবে। আর এটা হচ্ছে আপনার ছায়াটা আপনার পানিতে ভিজেও না, আর এটা হচ্ছে আপনার ধরাও যায় না, আর মানে ছায়া আর কি, আপনি ধরা যায় না, আলো তো ভিজে না, পানি তো ভিজে না। এই মজার ব্যাপার হচ্ছে এই ধাঁধাটি উনি আগে থেকেই জানতেন। ফর্চুনেটলি সেই ধাঁধাটি আপুর কাছে এসে পৌঁছলো এবং উনি পেরেছেন সেই ধাঁধার উত্তর। কনগ্রাচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্ড আপনি নতুন সময়ের পক্ষ থেকে একটি উপহার পাচ্ছেন। দ্যাট ইজ ইওর গিফট। কিছু বলার আছে নতুন সময়কে? হ্যাঁ, আমি এটা আপনাকে থ্যাংক ইউ বলতে চাবো নতুন সময়কে। কারণ হচ্ছে মানুষের সাথে কিছু কিছু সময় আর কি সারপ্রাইজটা প্রয়োজন, এটা বলতে সারপ্রাইজটা প্রয়োজন। আসলে কিছু কিছু সময় যদি মজার মাধ্যমে কেটে যায় তাহলে এটা আর কি সবার মনটাই ভালো থাকে। আপু বলছিলেন যে এই সারপ্রাইজ বা এই স্পেশাল একটা মুহূর্ত, আমি বলেছিলাম যে মানুষের মুহূর্তটাকে স্পেশাল যখন করতে পারি আমি বা আমাদের নতুন সময়, আমাদের এই টিম, অনেক ধন্যবাদ যে আপনি মানুষকে এভাবে মানে মজা দেন। মানে এটা আপনার এটা অনেক বড় একটা কিছু যে নিজের সময়টাকে কেউ ই করে কাউকে বড় মানে টাইম, হ্যাঁ, স্পেশাল করে দেওয়া, সো এটা অনেক কিছু। সো আপনাকে অনেক থ্যাংক ইউ, আর হচ্ছে নতুন সময়কেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লজ্জা পাচ্ছি কারণ আমার প্রশংসা শুনতে পেয়েছি যেখানে, সেটাই আমাদের নতুন সময়ের টিমের এটাই প্রাপ্তি যখন আপনাদের মুহূর্তটাকে স্পেশাল করতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার জীবনের মূল্যবান সময় থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভারতের লোক কেন বাংলাদেশের লোকেদের থেকে বেশি খায়? ভারতের লোকেরা কেন বাংলাদেশের লোকেদের থেকে বেশি খায়? এটা সাধারণত তাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা বেশি থেকে, হ্যাঁ, এই জন্য তারা বেশি খাবে, এই জন্য বেশি খাবে। শিওর? হ্যাঁ, শিওর। দর্শক, আমি দুই পর্যন্ত কাউন্টডাউন করিনি, এক পর্যন্ত কাউন্টডাউন করেছিলাম। উনি হাসি মুখে একটা উত্তর দিয়েছেন যে ভারতের জনসংখ্যা বেশি, সেই কারণে বাংলাদেশের জনসংখ্যার থেকে, লোকসংখ্যার থেকে বেশি খাওয়া হয়। সো যেহেতু উনি হাসি মুখে একটা আনসার দিয়েছেন আমাকে, সেখানে আমিও ওনার হাসি মুখটা আসলে ভাঙাবো না। আমি ওনাকে বলবো কনগ্রাচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্ড নতুন সময়ের পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার আছে। সো যেহেতু আমি আমার উইনার পেয়ে ফেলেছি, সো ওনাকে বুঝিয়ে দিব ওনার উপহার। সো হিয়ার ইজ ইউর গিফট। কিছু বলার আছে নতুন সময়কে? হ্যাঁ, এরকম একটা প্রতিযোগিতা এটা অনেক ভালো, এখানে সবাইকে যদি এভাবে প্রশ্ন করা হয় তো সবাই একটা একটা মজা পাবে, মার্কেট করতে এসে একটা নতুন নতুন মজা পাবে। আপনার সময়কে মানে এরকম একটা মানে মানে অনুষ্ঠান করার জন্য মানে লোকজন মানে যারা ক্রেতা তাদের কাছে এরকম আচমকা হঠাৎ করে কিছু মানে ধরার জন্য মানে পাজল টাইপের কিছু ধরার জন্য এটা অনেক একটা ভালো একটা জিনিস, এবং ধন্যবাদ সময়টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন সময়ের এটাই প্রচেষ্টা ছিল যেন আপনাদের এই যে মুহূর্তটা, এই মার্কেটিংয়ের মুহূর্তটাকে আরও স্পেশাল করা যায় কীভাবে, সেই প্রচেষ্টা হচ্ছে নতুন সময় বা আমাদের। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কোপার্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।